আপনি কি জানেন যে বিশ্বব্যাপী বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে যা বিপন্ন প্রজাতির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? থাইল্যান্ডের রাজকীয় এলিফ্যান্ট নেচার পার্ক থেকে দুস্থ হাতিদের উদ্ধার করে চীনের জায়ান্ট পান্ডা প্রজননের চেংডু গবেষণা ঘাটি পর্যন্ত পান্ডাদের সুরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের শীর্ষ 9টি বন্যপ্রাণী অভয়ারণ্য সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, এলিফ্যান্ট নেচার পার্ক, থাইল্যান্ড। 1990-এর দশকে সাংডুয়েং লেক চেইলাট দ্বারা প্রতিষ্ঠিত উত্তর থাইল্যান্ডের এলিফ্যান্ট নেচার পার্কটি হাতিদের জন্য একটি অভয়ারণ্য এবং উদ্ধার কেন্দ্র হিসাবে কাজ করে। চেইলাট 1996 সালে সেগুন গাছ কাটার উপর নিষেধাজ্ঞার পরে তার কাজ শুরু করেছিলেন। অনেক হাতি পর্যটন বা ভিক্ষার জন্য পরিত্যক্ত বা বিক্রি হয়ে গিয়েছিল। একটি অনন্য ব্যবসায়িক মডেলের অধীনে পরিচালিত পার্কটি পর্যটকদের পরিদর্শন করতে এবং উদ্ধার করা হাতি যত্নে অবদান রাখতে দেয়। 2016 সাল নাগাদ থাইল্যান্ডের অনুরূপ পার্ক স্থাপনে অনুপ্রাণিত করে চেইলাট 200টি দুস্থ হাতি উদ্ধার করেছিল। 2, জায়ান্ট পান্ডা প্রজননের চেংডু গবেষণা বেস, চীন। 247 একর জুড়ে জায়ান্ট পান্ডা প্রজননের চেংডু রিসার্চ বেস দৈত্যকার পান্ডা এবং লাল পান্ডা সহ বিভিন্ন চীনা বন্যপ্রাণী রক্ষা ও প্রজননের জন্য নিবেদিত। 1987 সালে প্রতিষ্ঠিত বেস্টির লক্ষ্য একটি বিশ্বমানের গবেষণা সুবিধা এবং সংরক্ষণ শিক্ষা কেন্দ্র। পার্কটি তার সুন্দর পরিবেশের জন্য পরিচিত। পাহাড়ের ওপর অবস্থিত বাড়ি, ললাট গাছ, স্বচ্ছ জল এবং অন্যান্য বন্যপ্রাণী চীনের জাতীয় সম্পদ সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রাখে। 3, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, ভারত। ভারতীয় উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী সংরক্ষণাগার হিসাবে বিবেচিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রজাতিকে আশ্রয় দেয়, যার 15টি ICN রেড লিস্টে বিপন্ন হিসাবে শ্রেণীবদ্ধ। 430 বর্গকিমি বিস্তৃত এলাকা জুড়ে বিস্তৃত এই উদ্যানটি বৃহত্তর এক সিংওয়ালা গন্ডার, পূর্ব জলা হরিণ এবং বন্য এশিয়াটিক জল মহিষের বৃহত্তম বিশ্ব জনসংখ্যার আবাসস্থল হিসাবে কাজ করে। উপরন্তু এটি জলের পাখি, পরিযায়ী পাখি, শিকারী এবং স্ক্যাভেঞ্জারদের একটি বৈচিত্র্যময় বিন্যাস বজায় রাখে, যা বিপন্ন প্রজাতির সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4, ইটোসা জাতীয় উদ্যান, নামিবিয়া। উত্তর পশ্চিমে নামিবিয়ায় অবস্থিত ইটোসা ন্যাশনাল পার্ক বিস্তীর্ণ ল্যান্ডস্কেপ জুড়ে বিস্তৃত স্তন্যপ্রায়ী প্রাণী, সরীসৃপ এবং পাখির বসবাস, যার মধ্যে রয়েছে হুমকির মুখে কালো গন্ডার। পার্কটি হাতি, চিতাবাঘ, সিংহ এবং কালো মুখের ইম্পালের আবাসস্থল, যা এই বিরল এবং বিপন্ন প্রজাতির সংরক্ষণে অবদান রাখে। এর বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের সাথে ইটোসা ন্যাশনাল পার্ক প্রচুর বন্যপ্রাণীকে সমর্থন করে। এটি নামিবিয়ার একটি উল্লেখযোগ্য অভয়ারণ্য নামে পরিচিত। 5, এনগোরনেরো ক্রেটার সংরক্ষণ এলাকা, তানজানিয়া। 1959 সালে প্রতিষ্ঠিত নরগড় ক্রেটার সংরক্ষণ এলাকা 8,292 বর্গকিমি জুড়ে বিস্তৃত এবং জেব্রা, দাগযুক্ত হায়না, ওয়াইল্ড বিস্ট এবং আফ্রিকান চিতাবাঘ সহ বন্যপ্রাণীর উচ্চ ঘনত্বের হোস্ট করে। এই গর্তে কালো গন্ডার, জলহস্তি এবং আফ্রিকান মহিষের বৈশিষ্ট্যযুক্ত প্রায় 25,000 বড় প্রাণীর বাসস্থানও রয়েছে। পূর্ব আফ্রিকান বন্য কুকুর, চিতা এবং আফ্রিকান চিতাবাঘও পার্কে বাস করে, যা এই প্রজাতির সংরক্ষণে অবদান রাখে। 6, স্লথ অভয়ারণ্য, কোস্টারিকা। আহত এবং অনাথ স্লথদের পুনরুদ্ধার করা, পুনর্বাসন, মুক্তি এবং গবেষণার জন্য নিবেদিত কোস্টারিকার স্লথ অভয়ারণ্য 1974 সালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়। কোস্টারিকার প্রথম স্লথ অনলি সুবিধা হিসাবে অভয়ারণ্যটি স্লথ সংরক্ষণ এবং জনসাধারণকে বৃষ্টির জন্য শিক্ষিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। সংরক্ষণ, অলসদের উদ্ধার, মুক্তি এবং পুনর্বাসনের মাধ্যমে অভয়ারণ্য এই অনন্য প্রাণীদের প্রাকৃতিক আবাস রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7, গ্যালাপাগোস জাতীয় উদ্যান, ইকুয়েডর। 1959 সালে প্রতিষ্ঠিত গ্যালাপাগোস ন্যাশনাল পার্ক হল ইকুয়েডরের প্রথম জাতীয় উদ্যান এবং একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পার্কটি স্থানীয় এবং স্থানীয় উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে রয়েছে বিশালাকার কাচিম, সামুদ্রিক ইউগোনা এবং বিভিন্ন প্রজাতির পাখি, সংরক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। উদ্যানটি অন্যান্য বন্যপ্রাণী যেমন বিশালাকার কাচিম, যা মানব শিকারের হুমকির সম্মুখীন, রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 8, বনরং বন্যপ্রাণী অভয়ারণ্য, অস্ট্রেলিয়া। 1981 সালে প্রতিষ্ঠিত
তাজমানিয়ার বনরং বন্যপ্রাণী অভয়ারণ্য আহত এবং অনাথ স্থানীয় বন্যপ্রাণীদের পুনর্বাসন এবং মুক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে। অভয়ারণ্যটি তাজমানিয়ার বেটং, তাজমানিয়ার ডেভিল, ইস্টার্ন কোল এবং তাজমানিয়ার প্যাডমেলের মতো বিলুপ্তপ্রায় প্রজাতির জন্য নিরাপদ আশ্রয় হিসাবে কাজ করে। তাজমানিয়ার অন্যান্য বন্যপ্রাণী রক্ষার লক্ষ্যে অভয়ারণ্যটি সম্প্রদায়কে বন্যপ্রাণী সংরক্ষণের প্রচেষ্টায় নিয়োজিত করে। নয়, গাধা অভয়ারণ্য যুক্তরাজ্য। যুক্তরাজ্যে অবস্থিত একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা গাধা অভয়ারণ্য বিশ্বব্যাপী গাধার কল্যাণের জন্য 1969 সাল থেকে কাজ করছে। অভয়ারণ্য গবেষণা পরিচালনা করে, ক্লিনিক্যাল চিকিৎসা প্রদান করে এবং গাধা পুষ্টি এবং পালনের বিষয়ে পরামর্শতা প্রদান করে। দাতব্য সংস্থাটি বিশ্বব্যাপী প্রকল্পগুলিতে জড়িত পরিবহন পদ্ধতি, গ্রীষ্মমণ্ডলীয় রোগ এবং কর্মরত গাধা এবং খচ্চরের অবস্থানের উন্নতির জন্য সমস্যাগুলি সমাধান করতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।